बाजार कमिटी भंग करो, भंग करो, भंग करो, बाजार कमिटी भंग करो, भंग करो, भंग करो, बाजार कमिटी भंग करो, भंग करो, भंग करो, आगे तू नारे नारे, ऐसे कमिटी हमारे ना बाजार कमिटी दुर्नीति भंग करो, भंग करो, भंग करो, भंग करो, भंग करो, बाजार कमिटी दुर्नीति भंग करो, भंग कमिटी भंग करो, भंग करो, भंग करो, भंग करो, लगन कमिटी गठन करो, মানে আজি পাঁচটা বছর ধরে মানে কমিটির কোনো হিসাব পাতি নাই, দিলেও মানে জেল মিটিং দিম, অমুক মিটিংত দিম, মানে চারি পাঁচজনে হিসাব করি এটু মানে থাপ থুপ করে রয়ে দেয়। আরও ভিটি এনেকা ছয় সাতজনের বাইরে মানে ভিটি ভাগাই নিজের স্বার্থের কারণে এই বাজারখন মানে ধ্বংসর পাতে জলঞ্জলি দিয়ে আছে। ভিটি খালি বাটরুয়া করে পয়সা লহিহতর বা এনেকা দুর্নীতি হতে করে আছে। যাক মানে ডাঙর ডাঙর সমাজের ধনী মানুষ হিয়াতে ভিটি পায়, গরিব মানুষও ইয়াত ভিটি না পায়। পাঁচ সাতজন ভিটি থাকা এই বাজারত ছয় সাতটা ভিটি থাকা সকলে ইয়াত ভিটি পাবো, বাইরের মানুষ ইয়াতে ভিটি না পাবো। এটু মানে আমি ইয়ার দ্বারা মিডিয়াবিলাকর দ্বারা এনে প্রতিবাদ সাব্যস্ত করছো বাজার কমিটির তরফ হয়ে, ইমিডিয়েটলি বাজার কমিটিখন ভঙ্গ করব লাগে, এইখানে মোর বক্তব্য। সুবিধা অসুবিধা এইটুয়ে যে কোনোবা দোকানির সন্মুখতে মানে পানি হয়ে থাকে, হয়তো কাদং হয়ে থাকে। যদি কোনোবা দোকানীয়ে যদি কুমুটি কইছে, হয়তো যেহেতু ইজাদার সিহঁতক যদি কয় যে আজি আমি খাজনা নিদিম, সেই কুমুটি আহি সেই দোকানী মানে এনেকা কৈ দিয়ে যে আপনি দোকান নখুলিলেও ওই বাজার চলিব, এনেকা নীতি নেকি এই বাজারত? ইয়ার আগত আর একটা মিটিং মানে করিলো, মোটামুটি হয়তো ছয় মাহ আগত আমি বাজার কমিটি এটা গঠন করবলে একটা মিটিং আয়োজন করেছিল, এনেকাই মানুষ হয়েছিল। এই বাজার কমিটির কেজনমান মানুষ আহি আমাক যে বাহর ঘুরিনে দেখছে না নাই, ইয়াতে যদি মিটিং করে আসা, মই সেইজনক কইছো আজি মিডিয়ার জোরদি, যদি সাহস আছে, ইমান মানুষ আছে আজি আমার পাছফালে চাওক। এটা কথা হল আমার আজি তিনিটা বাজার হয়তো বন্ধ হয়ে গেল এই বাজার কমিটির দুর্নীতির কারণে। যদি এই সিহঁতক চব্বিশ ঘন্টায় বাজার কমিটি চব্বিশ ঘন্টা টাইম দিছো, চব্বিশ ঘন্টা সময়ত যদি সিহঁতে এই দোকানী সন্তা যদি আছে সন্তা যদি সিহঁতে সিলিন্ডার আহি নকরে যে আমি হয়তো এই কমিটি চলাব নোৱাৰি, আপনার লগত একলগত হৈ আমি কমিটি এটা গঠন করিম, চব্বিশ ঘন্টা টাইম বান্ধি দিছো, নহলে অনাগত দিনত অনিষ্ট কাললৈ বজার বন্ধ ঘোষণা করিল আজি আপনার কি কয় সকলে।